আচ্ছা, লাস্ট থিওরেম আমরা দেখেছিলাম যে একটা সিকোয়েন্স, দুটো দুটো থিওরেম দেখেছিলাম, একটা সিকোয়েন্স যদি কনভার্জেন্ট হয় তার সাবসিকোয়েন্সগুলো কনভার্জেন্ট হবে এবং সেম লিমিটে কনভার্জ করবে দেখেছিলাম। আরেকটা দেখেছিলাম যে একটা সিকোয়েন্সে সাবসিকোয়েন্স কনভার্জেন্ট হলে কখন বলবো সিকোয়েন্সটা কনভার্জেন্ট হচ্ছে, না যদি তার ইভেন আর অড টার্ম, অড টার্মের যে সাবসিকোয়েন্স দুটো পাচ্ছি U2n আর U2n-1 যদি কনভার্জেন্ট হয় তাহলে তার সিকোয়েন্সটা কনভার্জ করবে এবং সেম লিমিটে কনভার্জ করবে। তাহলে আমরা একটা জিনিস দেখতে পেয়েছিলাম যে একটা সিকোয়েন্সের যদি আমি একটা ডাইভার্জেন্ট সাবসিকোয়েন্স বের করতে পারি তাহলে আমি কিন্তু অনায়াসে বলতে পারবো দ্য সিকোয়েন্সটা কী হবে, ডাইভার্জেন্ট হবে। কারণ সিকোয়েন্স যদি কনভার্জেন্ট হয় তাহলে তার সাবসিকোয়েন্সগুলো কনভার্জেন্ট হতে হবে, তাই না? আচ্ছা, এখন মোনোটোন সিকোয়েন্সের সাথে সাবসিকোয়েন্সের কী রিলেশন আছে সেটা আমরা একটু দেখব। মোনোটোন সিকোয়েন্স আমরা কী জানি, মোনোটোন, দের আর টু টাইপ অফ মোনোটোন সিকোয়েন্স, একটা হচ্ছে মোনোটোনিক ইনক্রিজিং, একটা হচ্ছে মোনোটোনিক ডিক্রিজিং। ঠিক আছে, মোনোটোনিক ইনক্রিজিং মানে সিকোয়েন্সের ভ্যালুগুলো বাড়তে বাড়তে যাবে। যেমন একটা মোনোটোনিক ইনক্রিজিং সিকোয়েন্সের আমি দেখতে পারি (2^n), এই সিকোয়েন্সটা UN ইকুয়ালস টু আমি লিখলাম (2^n), এন বিলংস টু ন্যাচারাল নাম্বার। তাহলে এই যে সিকোয়েন্সের এলিমেন্টগুলো কী হচ্ছে, (2), (2^2), (2^3). তাহলে এই সিকোয়েন্সের এলিমেন্টগুলো কী হচ্ছে, বাড়তেই থাকছে, যত এনের ভ্যালু বাড়ছে সিকোয়েন্সের এলিমেন্টগুলো বাড়ছে, এটাকে বলা হয় মোনোটোনিক ইনক্রিজিং সিকোয়েন্স। ঠিক আছে, এরকম যদি কমতে থাকে তখন আমরা বলবো মোনোটোনিক ডিক্রিজিং সিকোয়েন্স। এখন আমি দেখতে পারবো একটা সিকোয়েন্স যদি মোনোটোন হয় তাহলে তার সাবসিকোয়েন্সগুলো কিন্তু মোনোটোন হবে, এটা একটা থিওরেম আছে। একটা সিকোয়েন্স যদি, তার মানে কি, একটা সিকোয়েন্স যদি মোনোটোনিক ইনক্রিজিং হয় তাহলে তার সাবসিকোয়েন্সগুলোও মোনোটোনিক ইনক্রিজিং হবে, আর একটা সিকোয়েন্স যদি মোনোটোনিক ডিক্রিজিং হয় তাহলে তার সাবসিকোয়েন্সগুলো অবভিয়াসলি মোনোটোনিক ডিক্রিজিং হবে। এটা ডেফিনেশন থেকে অনেকটা ক্লিয়ার, আর থিওরেমও আছে। ঠিক আছে, এখন এর ক্ষেত্রে আমি একটা থিওরেম পাচ্ছি সাবসিকোয়েন্সিয়াল লিমিটের ক্ষেত্রে, মোনোটোন সিকোয়েন্সের ক্ষেত্রে কি না, একটা সিকোয়েন্সে, সিকোয়েন্স যদি মোনোটোন হয় তার যদি কনভার্জেন্ট সাবসিকোয়েন্স থাকে তাহলে বলছে সিকোয়েন্সটা কনভার্জেন্ট হবে এবং সেম লিমিটে কনভার্জ করবে। তাহলে আমাদের থিওরেম কী বলছে, বলছে UN সিকোয়েন্সটা সাপোজ সেটা হচ্ছে একটা মোনোটোন সিকোয়েন্স, মোনোটোনিক ইনক্রিজিং হতে পারে, ডিক্রিজিং হতে পারে, তার যদি আমি একটা কনভার্জেন্ট সাবসিকোয়েন্স পাই URN যেটা কনভার্জ করছে সাপোজ কোথায়, এল, তাহলে বলছে UNটা যদি মোনোটোন হয়, মোনোটোনিক ইনক্রিজিং অথবা ডিক্রিজিং, যদি মোনোটোন সিকোয়েন্স হয় তার যদি কনভার্জেন্ট সাবসিকোয়েন্স থাকে, যে কোনো কনভার্জেন্ট একটা সাবসিকোয়েন্স পেলেই আমি বলতে পারবো যে সিকোয়েন্সটা কনভার্জ করবে, কনভার্জেন্ট হবে এবং কোথায় কনভার্জ করবে, ওই এলেতে কনভার্জ করবে। এটার প্রুফটাও আমি দেখাচ্ছি, খুব ইজি। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে, আমি জানি যে UNটা যদি মোনোটোন সিকোয়েন্স হয়, সাপোজ UNটা আমি ধরছি মোনোটোনিক ইনক্রিজিং সিকোয়েন্স, তাহলে এর সাবসিকোয়েন্সটাও কী হবে, মোনোটোনিক ইনক্রিজিং হবে। ঠিক আছে, আচ্ছা, এবং এইটা কি বলেছে, এলেতে কনভার্জ করেছে, তার মানে আমি পাচ্ছি ফর ইপসাইলন গ্রেটার দ্যান জিরো দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার কে সাজ দ্যাট কি হবে, L-ইপসাইলন <ul><li>URN <li>L+ইপসাইলন ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু কে, এটা আমরা লিখতে পারবো। তাহলে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই সাবসিকোয়েন্সটা, এটা কি, এটাও মোনোটোনিক ইনক্রিজিং, এটা যদি ইনক্রিজিং হয় তাহলে এটাও মোনোটোনিক ইনক্রিজিং হবে, আমি জানি সাবসিকোয়েন্সটা, এবং সেটা কী হচ্ছে, সেটা কনভার্জেন্ট। তাহলে কনভার্জেন্ট হলে আমি এটা বলতে পারি এটা বাউন্ডেড এই কন্ডিশনটা থেকে, এই সিকোয়েন্সটা, তাহলে মানে কী হবে, বাউন্ডেড অ্যাভাব হবে, নাহলে এটা কনভার্জেন্ট হতে পারে না। ঠিক আছে, তাহলে আমি কী পেলাম এখান থেকে, আমি পাচ্ছি URNটা কী পেয়ে গেলাম, এটা পেয়ে গেলাম বাউন্ডেড অ্যাভাব হবে, মোনোটোনিক ইনক্রিজিং সিকোয়েন্স, এটা কনভার্জেন্ট হয়েছে, এই সাবসিকোয়েন্সটা হচ্ছে মোনোটোনিক ইনক্রিজিং এবং এটা কনভার্জেন্ট বলে দিয়েছে। তাহলে এটা আমি কী পাচ্ছি, বাউন্ডেড অ্যাভাব, এবং এখান থেকে তাহলে এটাও ইমপ্লাই করবে, UNটাও দেখো ইমপ্লাই করছে, এটা UNটাও কি ইমপ্লাই করবে, বাউন্ডেড অ্যাভাব ইমপ্লাই করবে। যদি না হয়, যদি বলো বাউন্ডেড অ্যাভাব ইমপ্লাই কিন্তু করবে, কারণ যদি বাউন্ডেড, যদি বলো যে না বাউন্ডেড অ্যাভাব এটা হবে না, তাহলে কন্ট্রাডিকশন আসবে। কেন না, যদি এটা সাপোজ যদি UN সিকোয়েন্সটা বাউন্ডেড অ্যাভাব যদি না হয়, তাহলে বাউন্ডেড অ্যাভাব না হলে এটা মোনোটোনিক ইনক্রিজিং সিকোয়েন্স, এটা যদি বাউন্ডেড অ্যাভাব না হয় তাহলে এটা ডাইভার্জেন্ট হবে, কোথায় ডাইভার্জ করবে, ডাইভার্জ টু প্লাস ইনফিনিটি হবে, মোনোটোনিক ইনক্রিজিং সিকোয়েন্স যদি বাউন্ডেড অ্যাভাব না হয় তাহলে এটা অবভিয়াসলি ডাইভার্জেন্ট হবে, কোথায় ডাইভার্জ করবে, ইনফিনিটিতে ডাইভার্জ করবে। তার মানে আমি লিখতে পারি যে যে কোনো, যত বড়ই আমি পজিটিভ আমি নাম্বার নিই না কেন, জি, আমি UN-এর মধ্যে একটা ভ্যালু পাবো যেটার ভ্যালুটা জি এর থেকেও বড় হয়ে যাবে। UN-এর ভ্যালু মানে, তাহলে ন্যাচারাল নাম্বার দিয়ে ডিফাইন, তার মানে একটা ন্যাচারাল নাম্বার পাবো, দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার সাপোজ K0 সাজ দ্যাট কী হবে, এই UK0-র ভ্যালুটা
কে জিরোর ভ্যালুটা কী হয়ে যাবে, জি এর থেকে বড় হয়ে যাবে, ফর অল ইন গ্রেটার ইকুয়ালস টু কে জিরো। হ্যাঁ, পর থেকে কে জিরোর পর থেকে সব ভ্যালুগুলো জি এর থেকে বড় হয়ে যাবে, কারণ ইউ এনটা হচ্ছে মনোটোনিক ইনক্রিজিং সিকোয়েন্স এবং বাউন্ডেড আনবাউন্ডেড অভাব যদি হয় এটা ট্রু হবে। আর এখন আরএন সিকোয়েন্সটা আমি কী জানি, আরএনটা কি, আরএনটা আমি যা প্রথম একদম আরএন সিকোয়েন্সটাও কী ছিল, এটা সিকোয়েন্স অফ স্পেসিফিকলি ইনক্রিজিং সিকোয়েন্স অফ ন্যাচারাল নাম্বার, এটা আরএনটা। তাহলে এটাটা এটা হচ্ছে ন্যাচারাল নাম্বারের সিকোয়েন্স এবং স্ট্রিক্টলি ইনক্রিজিং। তাহলে একটা আরএন এর ভ্যালুর পর থেকে, একটা এন এর ভ্যালুর পর থেকে এই আরএনটাও বলতে পারি জি এর থেকে বড় হবে, মানে দে আর এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার অবশ্যই আমি পাবো। আমি কে জিরো ড্যাশ লিখে দিচ্ছি, সাজ দ্যাট কী হবে, সাজ দ্যাট এই আরএন এর ভ্যালুটা অবশ্যই কী হয়ে যাবে, আরএন এর ভ্যালুটা এই কে এর থেকে, আরএন এর ভ্যালুটা কী হবে, আরএন এর ভ্যালুটা হচ্ছে এই কে জিরোর থেকে বড় হয়ে যাবে, কে জিরোর থেকে বড় লিখতে পারবো, ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু, ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু কে জিরো ড্যাশ থেকে কী হবে, এটা বড় হয়ে যাবে। ঠিক আছে, একটা ভ্যালুর পর থেকে এটার ভ্যালুটা এই কে জিরোর থেকেও বড় হয়ে যাবে, তার মানে আমি দুটো কন্ডিশন যদি একসাথে লিখি, এটা এন এর এন গেটার ইকুয়ালস টু কে জিরোর ক্ষেত্রে হোল্ড করছে, এটা আর এন গেটার দ্যান কে জিরো, আর এনটা স্ট্রিক্টলি ইনক্রিজিং, তাহলে কে জিরোর থেকে বড় এরম ন্যাচারাল নাম্বার পাবো যার পর থেকে এটাও বড় হবে। তার মানে এই দুটোকে একসাথে লিখলাম, লিখতে পারি কী পাবো না, ইউ আর এনটা এখানে কী আছে, এন ইউ কে জিরো, এখানে ইউএন, সরি ইউ কে জিরো হবে না, ইউএন হবে, ইউএন গ্রেটার দ্যান জি, ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু কে জিরো ক্ষেত্রে এটা হোল্ড করছে। তাহলে এখানে আমি লিখতে পারবি এন এর জায়গায় ইউ আর এন লিখতে পারবো, ইউ আর এনটা কী হয়ে যাবে, গ্রেটার দ্যান জি ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু কে জিরো ড্যাশ, আমি এটা লিখতে পারবো, এটা হোল্ড করছে। তার মানে আমি দেখতে পাচ্ছি এই ইউআরএনটা কী হয়ে যাচ্ছে, ডাইভার্জেন্ট হয়ে যাচ্ছে, তা সেটা তো কন্ট্রাডিকশন হয়ে যাচ্ছে, কারণ ইউআরএনটা তো আমি ধরেছিলাম কনভার্জেন্ট। তার মানে এইটা যে বাউন্ডেড অ্যাভব হবে না এটা ভুল, তার মানে এটা বাউন্ডেড অ্যাভব হবে। তাহলে একটা মোনোটোন সিকোয়েন্স যদি, ইনক্রিজিং সিকোয়েন্স যদি বাউন্ডেড অ্যাভব হয়, আমি জানি ওটা কী হয়ে যাবে, কনভার্জেন্ট হবে। ইউএনটা এখানে আমি বুঝতে পারছি কী হতে হবে, ইউএনটা হয়ে যাবে বাউন্ডেড অ্যাভব, বাউন্ডেড অ্যাভব যদি হয় এটা মনোটোনিক ইনক্রিজিং সিকোয়েন্স বাউন্ডেড অ্যাভব, তার মানে এটা কনভার্জেন্ট হবে, এবং আমি ধরে নিচ্ছি এটা কুশে কনভার্জ করছে, আমি ধরে নিচ্ছি এটা এমএতে কনভার্জ করছে। এবার আমি খুব ভালো করেই জানি আগের থিওরেমে যে একটা সিকোয়েন্স যদি কনভার্জেন্ট হয় তাহলে তার সাবসিকোয়েন্সটাও কী হয়ে যাবে, কনভার্জেন্ট হবে, এবং কোথায় কনভার্জ করবে, সেম লিমিটেই কনভার্জ করবে, এই সেম লিমিটেই কনভার্জ করবে। আর ইউএন আর এনটা তো কনভার্জ করে আছে অলরেডি এলেতে, তাহলে এমটা অ্যাকচুয়ালি কী হবে, দুটো তো লিমিট হতে পারে না, তাহলে এমটা অ্যাকচুয়ালি এল, তাহলে আমি কী পাচ্ছি, ইউএন সিকোয়েন্সটা কনভার্জেন্ট হচ্ছে এবং কোথায় কনভার্জ করছে, এলেতে কনভার্জ করছে, তাহলে প্রুভ হয়ে গেল আমার। তাহলে আমি কী দেখলাম, আমি দেখলাম একটা সিকোয়েন্স যদি মনোটোনিক সিকোয়েন্স হয়, ইনক্রিজিং হোক ডিক্রিজিং, আমি ধরে নিচ্ছি ইউএনটা হচ্ছে মনোটোনিক ইনক্রিজিং সিকোয়েন্স, তার যদি একটা কনভার্জেন্ট সাবসিকোয়েন্স থাকে তাহলে সিকোয়েন্সটা কনভার্জেন্ট হবে এবং সেম লিমিটে কনভার্জ করবে। কী করে দেখেছি, ইউআরএন এটা যদি মনোটোনিক ইনক্রিজিং সিকোয়েন্স হয় তাহলে তার সাবসিকোয়েন্সটা মনোটোনিক ইনক্রিজিং হবে, এটা এলএতে কনভার্জ করেছেন, তাহলে আমি ফর ইক্সান গেটার দেন ন্যাচারাল নাম্বার পাবো যে কন্ডিশনটা হোল্ড করছে। তার মানে কি, আমি বলতে পারছি এটা মনোটোনিক ইনক্রিজিং সিকোয়েন্স এবং কনভার্জেন্ট হওয়াতে এটা কী হয়ে গেছে, এটা বাউন্ডেড অ্যাভব হয়ে গেছে, কারণ এটা যদি এটা বাউন্ডেড অ্যাভব হয়ে গেছে সেখান থেকে আমি বলতে পারি এই এই যে অরিজিনাল মনোটোনিক ইনক্রিজিং সিকোয়েন্সটাও কিন্তু কী হতে হবে, বাউন্ডেড অ্যাভব হবে, এটা আমি লিখতে পারবো। এই সাবসিকোয়েন্সটা বাউন্ডেড অ্যাভব হয়েছে, এটাও বাউন্ডেড অরিজিনাল সিকোয়েন্সটাও বাউন্ডেড অ্যাভব হবে, কারণ যদি না হয় তাহলে এটা কী হয়ে যাচ্ছে, এটা ডাইভার্জেন্ট হয়ে যাবে। মনোটোনিক ইনক্রিজিং সিকোয়েন্স যদি বাউন্ডেড অ্যাভব না হয় তাহলে এটা ডাইভার্জেন্ট হয়ে যাবে। তার মানে যত বড়ই পজিটিভ নাম্বার নিই না কেন, আমি একটা ন্যাচারাল নাম্বারের পর থেকে ইউএন এর ভ্যালুগুলো সব ওই নাম্বারটা থেকে বড় হবে, তুমি যত বড়ই নাম্বার নাও না কেন, তার চেয়ে আমি বড় আমি এন পাবো যার ক্ষেত্রে এটা হোল্ড করবে, তার চেয়েও বড় হয়ে যাবে, তার চেয়েও বড় হবে, কারণ এটা মনোটোনিক ইনক্রিজিং সিকোয়েন্স সেই জন্য। তাহলে আমি এখানে আমি দেখতে পাচ্ছি আবার আরএনটা কি, আরএনটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, স্ট্রিক্টলি ইনক্রিজিং ন্যাচারাল নাম্বার, তাহলে আমি একটা এনের পর থেকে এই আরএন এর ভ্যালুটা ওই কে জিরোর থেকেও বড় আমি পাবো, এরকম আরএন পাবো, ফর অল ইন গ্রেটার ইকুয়ালস টু কে জিরো ড্যাশের ক্ষেত্রে, মানে একটা পর ন্যাচারাল নাম্বার পর থেকে নিশ্চয়ই আমি এর থেকে বড় আমি ন্যাচারাল নাম্বার পাবোই, আরএন এর ভ্যালুটা এর থেকে বড় হবেই। তাহলে এই দুটো যদি একসাথে লিখি তাহলে আমি এই এনের জায়গায় আরএন লিখে দিতে পারি, তাহলে ইউ আরএন গ্রেটার দেন জি পেয়ে যাচ্ছি, ফর অল ইন গ্রেটার ইকুয়ালস টু কে জিরো ড্যাশ, তাহলে সেখান থেকে আমি কী পাচ্ছি, তাহলে এটা তো ডাইভার্জেন্ট হয়ে গেল, ইউআরএনটা তো তার মানে ডাইভার্জেন্ট হয়ে গেলো, আনবাউন্ডেড অ্যাভব হয়ে গেলো, তার মানে ডাইভার্জেন্ট হয়ে গেলো, তো এটা তো মনোটোনিক ইনক্রিজিং বা